বা প্রাপ্তিযোগ বলতে সেটা ধনপ্রাপ্তিও হতে পারে গুপ্তধন প্রাপ্তিও হতে পারে প্রাপ্তি যোগের জন্য টাকা পয়সা খরচ করার কোনো প্রয়োজন নেই গাছের শিকড়ে এতটাই শক্তি এতটাই পাওয়া যে সেই পাওয়ারে আপনাকে লটারিতে বা জুয়াতে জয়লাভ করায় নমস্কার দর্শকবৃন্দ আমি উজ্জ্বল শাস্ত্রী আজকের আলোচনার বিষয় হচ্ছে লটারি বা জুয়াতে প্রাপ্তিযোগ বা জয়লাভ বা প্রাপ্তিযোগ বলতে সেটা ধনপ্রাপ্তিও হতে পারে গুপ্তধন প্রাপ্তিও হতে পারে কারণ এটা হঠাৎ কোনো প্রাপ্তি বা লটারিতে জেতা বা জুয়া খেলায় জেতা যারা লটারি খেলেন জুয়া খেলেন তারা যে একটা প্রাপ্তির জন্য চিন্তাভাবনা করেন যে কিছু না কিছু একটা কম বেশি হলেও যেন নাম্বার বাঁধে তাদের জন্য এক মহা শক্তিশালী টোটকা আর এই টোটকাটিকে যদি সঠিকভাবে পালন করতে পারেন সঠিকভাবে ক্রিয়াবিধি মেনে যদি করতে পারেন অবশ্যই ফলাফল পাবেন তাই যদি সম্ভবপর হয় পূর্ণিমার দিন নচেত গ্রহণের দিন চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ এই গ্রহণের দিন আপনার বাড়ির আশেপাশে কারোর বাড়িতে বা বনে জঙ্গলে যদি শ্বেত কুঁচের গাছ থাকে তাহলে তো সোনাই সোহাগা সেই শ্বেত কাছে গাছের শিকড়ে এতটাই শক্তি এতটাই পাওয়া যে সেই পাওয়ারে আপনাকে লটারিতে বা জুয়াতে জয়লাভ করায় তাই এই সব কাজের জন্য আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজের কাছে গিয়ে টাকা পয়সা খরচ করে তাবিজ কবজ ব্যবহার করে প্রাপ্তি যোগের জন্য টাকা পয়সা খরচ করার কোনো প্রয়োজন নেই সমস্যা আছে সমাধানের রাস্তাও আছে এর জন্য এই ভিডিওটাকে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওর মধ্যে আমি যেমন যা বলেছি ঠিক তেমনভাবেই যদি বাড়িতে বসে করতে পারেন অবশ্যই নিজে হাতে নিজের প্রাপ্তি যোগ ঘটাতে পারবে অর্থাৎ লটারিতে বা জয় জয়লাভ করবে তাই পূর্ণিমার দিন কিংবা গ্রহণ চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের দিন বাড়ির পাশে যার বাড়িতে শ্বেত কোঁচ গাছ আছে সেই গাছের শেকড় আপনাকে তুলে নিয়ে আসতে হবে সেই শ্বেত কোঁচ গাছের শিকড় বাড়িতে নিয়ে এসে শিকড়টাকে ভালো করে ধুয়ে নিয়ে স্নান করে শুদ্ধ বস্ত্র ধারণ করে ধূপ জ্বালিয়ে আসনের উপর বসে একটি পাত্রের উপর ওই শিকড়টিকে রেখে দিন শিকড়টিকে পাত্রের উপর রেখে আমি যে মন্ত্রটি বলছি সেই মন্ত্রটি যদি আপনার পক্ষে সম্ভবপর হয় যদি আপনার সময় থাকে আর আপনার বাড়িতে যদি কোনো রকম কোনো কেউ ডিস্টার্ব না করে তাহলে পরে ওই পাত্রের উপর যে শেকড়টি রাখা আছে সেই শিকড়ের উপর হাত দিয়ে হাজার আটবার মন্ত্রটি যদি জপ করতে পারেন তাহলে তৎক্ষণাৎ ফলাফল পাবে। কারোর পক্ষে যদি সম্ভবপর না হয় যে এতক্ষণ ধরে মন্ত্র জপ করা কমপক্ষে হলেও একশো আটবার আপনাকে মন্ত্রটি জপ করতে হবে যে পারবেন সে হাজার আটবার করুন যে পারবেন না একশো আটবার জপ করুন ওই শেকড়ের উপর হাত দিয়ে মন্ত্রটি জপ করার পর ওই শেকড়টি যে কোনো তাবিজ কবজ বা মাদুলির মধ্যে ভরে সাদা সুতো দিয়ে ছেলেরা হলে ডান হাতে মেয়েরা হলে বাঁ হাতে ধারণ করুন যেদিন ধারণ করবেন সেই দিন থেকে শুধু সময়ের অপেক্ষা কয়েকটি দিন মাত্র সময় আপনাকে অপেক্ষা করতে হবে সেই সময় আপনার হাতের মুঠোর মধ্যে চলে আসবে আপনি প্রাপ্তি যোগ হিসাবে লটারি হোক জোয়াতেই হোক আর কোনো ধন সম্পত্তিই হোক আপনার জীবনে এসে যাবে তাই যারা এইরকম একটি টোটকার আশায় ছিলেন তাদের জন্য এক মহা কার্যকারী এবং শক্তিশালী টোটকা সময় থাকতে সুযোগের সৎ ব্যবহারটি করুন আর পাওনা জিনিসটিকে হাতের মধ্যে পেয়ে নেই আর এই কাজের জন্য যে মন্ত্রটি আপনাকে জপ করতে হবে সেই মন্ত্রটি হচ্ছে ওং রিং, শ্রীং ক্লিং শ্রীং কুবেরায় অষ্টলক্ষ্মী মম গৃহে ধনং পুরয় পুরয় নম সাহা এই মন্ত্রটি জপ করুন আর লটারিতে জয় লাভ করুন এই ভিডিওটি দেখার পর যদি কারোর কোথাও কিছু বুঝতে অসুবিধা মনে হয় তাহলে ফোন নাম্বারে ফোন করে সব কিছু জেনে বুঝে তারপরে কাজটি শুরু করুন দেখুন অবশ্যই ফলাফল পাবেন তাই আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার